আগুনের লেলিহান শিখায় জ্বলছে গোটা কারখানা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার ভোরে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ভবনটিতে একটি কারখানা ছিল। আগুনের ভয়াবহতায় মুহূর্তেই ধসে পড়ে ভবনটির ছাদ। এ সময় ভবনটির মধ্যে কেউ ছিলেন কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও এ দুর্ঘটনায় হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 100-এর বেশি সদস্য। ব্যবহার করা হয় অত্যাধুনিক সব সরঞ্জাম। আগুনের কারণে আশপাশে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে কারখানাটিতে থাকা রাসায়নিক পদার্থের কারণেই এ ধোঁয়ার সৃষ্টি। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।